আমি আপনার বাড়িটা কিনতে চাই। বাড়ি কিনবেন? আমি বাড়ি বিক্রি করব না। বাড়ির দাম 1 কোটি টাকা। আপনার কাছে কেমন মনে হয়? 1 কোটি টাকা? না, 1 কোটি টাকায় আমি এই বাড়ি বিক্রি করব না। দেখুন, জালিয়াতি করে বাড়িটা পেয়েছে। ওটা নিয়ে ওর ছেলেমেয়েরা কেস করলে ফেঁসে যাবেন। তার চেয়ে আপনাকে 1 কোটি 10 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। বাড়িটা দিয়ে দিন। কি কি কি? 1 কোটি 10 লক্ষ টাকায় একজন এই বাড়ি কিনতে চায়। এই, জলদি বেঁচে দাও। বলো বলো তাড়াতাড়ি। হ্যালো, কত বললেন? 1 কোটি 20 লক্ষ। 1 কোটি 20 লক্ষ টাকায় বাড়ি কিনে নেবেন? কম মনে হলে 1 কোটি 30 লক্ষ টাকা দেব। হ্যাঁ, 1 কোটি 30 লক্ষ টাকা। দরজাটা খুলুন, দেখবেন দরজার সামনে একটা স্যুটকেসে 1.5 কোটি টাকা নিয়ে আমার লোক দাঁড়িয়ে আছে। এই 1.5 কোটি টাকা? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দেখে নিই। হ্যালো, হ্যাঁ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে। ওই স্যুটকেসে দলিলটাও আছে, সই করে টাকাটা নিলে খুশি হব। এক্ষুনি সই করে দিচ্ছি। এই দেখ, খাওয়ানোর আগে এই দলিলটাতে একটা সই করে দেন। এই নিন দলিল, বাড়ি আমি বিক্রি করে দিলাম। গালি, আমার কি খুশি লাগছে, এই টাকা দিয়ে আমার নতুন বাড়ি করব, সংসার চালাবো। সংসার সাজা আর খান, সংসার সাজা আর খান। আমি যাই হাসান বাটপার। এক্সকিউজ মি, হাসান বাটপার না, হাসান খান। এই সব টাকা আমি টাকা বেশি ঘুমাবো, টাকা ওড়াবো। কি একটু টাকা না, সব সাদা কাগজ। ও আমার সাথে জালিয়াতি করেছে। জলদি জলদি ধরো ওকে।